দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির তো অনেকেই দেখেছেন এবং একাধিকবার দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে চলেছি অন্য আর এক দক্ষিণেশ্বরে, যেখানেও বিরাজ করছেন মা ভবতারিণী। আর সেই মন্দিরটি অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলেই তৈরি। কোথায় সে মন্দির? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই হুগলির বারুল গ্রামের মা ভবতারিণী মন্দির দেখাতে। কিভাবে যাবেন? নিজের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই, দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে সোজা চলে যান গুড়াপ। গুড়াপ থেকে খুব সহজেই পৌঁছানো যায় বারুল গ্রামে। আর নিজের গাড়ি যদি না থাকে তাহলেও কোনো পরোয়া নেই, হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে উঠে পড়লেই হবে। কোড লাইনে গেলে গুড়াপ স্টেশনে নামতে হবে, আর মেন লাইনে গেলে বইচি স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে টোটো বা অটো ভাড়া করে খুব সহজেই পৌঁছে যান বারুল গ্রামে। আমরা যেহেতু হুগলির বৈদ্যপুর ও রাখাল রাজা মন্দির দেখে সেই গ্রাম দেখতে যাচ্ছি, তাই বিকেল হয়ে গেছে। তো চলুন সেই মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। মন্দির এসে মন্দিরটা প্রদক্ষিণ করুন। দারুণ না মূর্তিটা? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে আছেন ভোলা মহেশ্বর। দক্ষিণেশ্বরে গিয়ে যেমন 12টা শিব মন্দির দেখতে পান, এখানে তেমন। এখানে এদিকে একটি, ওদিকে একটি। কেমন লাগলো মন্দিরটা? ভালো। দারুণ না? অনেক অনেক ধন্যবাদ এটার জন্য, আমার কিন্তু খুব ভালো লাগলো। ভালো লাগে, সবাই ভালো লাগে। বারুলে এই ভবতারিণী মন্দিরে এসেছিলাম। তো এখানের যিনি ট্রাস্টি বোর্ডের মেম্বার শ্রী হিমাংশু চক্রবর্তী, তো ওনার সাথে জানছিলাম যে কিভাবে এই মন্দিরটা হলো, কীভাবে ইতিহাসটা। তো চলুন আপনারাও শুনুন এই মন্দিরের ইতিহাস। এই মন্দিরে সামনে যে মায়ের পুকুর আছে, সেই পুকুর থেকেই আমাদের ছোটো মায়ের উৎপত্তি। তিনি গোরেনের মা বলে পরিচিত ছিলেন একটা সময়, এবং গোরেন পুকুর থেকেই ওনার আবির্ভাব। যখন গোরেন প্রতিষ্ঠা করে কাটা হয়, সেই সময় মাটির সঙ্গে মায়ের উঠে আসা, এবং তারপর মায়ের ছিটে বেড়া, তালপাতার টাটের ঘর, তারপর মাটির দেওয়াল, ঘরের ছাউনি, তারপরে এক মহিলার সহৃদয়তায় একটি ছোট্ট ঘর নির্মিত হয়, তো মা সেখানেই বসবাস করেন। তারপরে সেই ঘরটা 2014 সালে এমনই অবস্থা হয়ে গেল, আর কেউ পুজো করতে সাহস পাচ্ছিলেন না সেই ঘরে ঢুকে, এমনই তার ভগ্নদশা অবস্থা। তখন এই গ্রামেরই ছেলে, এই ব্রাহ্মণপাড়া মতিলাল চক্রবর্তী ততদিনের বেলুড়ের বাসিন্দা হয়ে গেছে, তো ওকে রিকোয়েস্ট করলে যে যদি একটু ঘরটা রিপেয়ারিং করে দেওয়া যায়।
এইভাবেই পুনঃপ্রতিষ্ঠা হলো। এই হচ্ছে এর আদি কাহিনী। এরপরে আপনারা শুনলেন কাহিনীটা, এরপরে আপনারা এখানে আসুন, আপনাদের এই মন্দির দর্শন করুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, একদম নতুন একটি জায়গা, খুব শান্ত নিরাপদ, মানে শান্তভাবে মন্দিরের মধ্যে প্রবেশ করুন, প্রতিমা দর্শন করুন। এখানে এখানে যদি কেউ আসে, এখানে দুপুরের খাবার দাবারের কি কিছু ব্যবস্থা? খাবার দাবারের এই মুহূর্তে কিছু আমাদের অন্নভোগটা রেগুলার হয় না। আচ্ছা, হ্যাঁ, অন্নভোগ মানে তিথি অনুযায়ী। সবথেকে বড় জিনিস যেটা দেখলাম, এখানকার পরিবেশ এবং যে সমস্ত যা যা আছে, সিঁড়ি থেকে আরম্ভ করে প্রতিটা কোনা, একটু কোথাও জায়গায় মানে একটু দেখলাম না নোংরা আছে, একদম টিপটপ পরিবেশ, এটা দেখে খুব ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আপনারাও চেষ্টা করবেন যাতে এরপরে এসে জায়গাটা পরিষ্কার রাখা যায়, যাতে আপনারাও যাতে নোংরা না করেন সেটা দেখবেন। তো চলুন যাওয়া যাক। নমস্কার। এবার বাকি রইল এখানে এলে আপনারা খাওয়া দাওয়া কোথায় করবেন। জানাই যে মৈচি স্টেশন বাজারে এবং গুড়াপ স্টেশন বাজারে অনেকগুলি খাবারের দোকান আছে, আপনারা নিজের পছন্দ মতো খাবার দোকানে ঢুকে খাবার খেয়ে নিন। ব্যাস, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন।